ও বোনেরা আশা করি মহান আল্লাহ সালামতে ভালো আছেন আমিও ভালো আছি বোনেরা আপনার তো ইতিমধ্যে জেনেছেন যে পবিত্র কোরআনই কিন্তু আছে যে আল্লাহ তহ অন্যান্য গ্রহেও কিন্তু প্রাণ রেখেছেন এবং এ থেকে একটি সন্দেহ আমাদের মধ্যে চলে আসে যে অন্যান্য গ্রহে যে প্রাণ আছে এই প্রাণ সমূহ কি এই কিনা। এখন এলিয়েন এই কনসেপ্টটা আসলে কোথা থেকে এসেছে এটি এসেছে হলিউড মুভিস থেকে এবং তারা বলছে যে লাইক বিভিন্ন গ্রহে তারা আমাদের এই পৃথিবীর সাথে হতে বিভিন্নভাবে যাচ্ছে এই নিয়ে কিন্তু অনেক মুভিজ তৈরি হয়েছে ইতিমধ্যে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে একটি চমকপ্রদ তথ্য দিব আর সেটি হলো যে রাশাতে কবরস্থান খননকালে একটি এলিয়ান লাইক কঙ্কাল পাওয়া গেছে এবং এই কঙ্কালটির মাথাটি পুরো এলিয়েনের মতো তো প্রিয় ভাই ও বোনেরা চলুন আমি আজকে এই বিষয়টি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তবে তার আগে একটি উচ্চারণ আপনাদেরকে জানিয়ে নেই আমি আপনাদেরকে বলি যে আমার চ্যানেলের নাম হচ্ছে টাইম সিক্রেটস তো অনেকেই আমি দেখি প্রায়শই অনেকেই আমাকে বলেন যে ভাইয়া এটা তো এন্ড এর উচ্চারণ ইন্ড হবে আসলে না আমি অনেকবারই বলেছি বাট আমার কথায় হয়তোবা আপনাদের জিনিস বুঝে আসে না তাই আমি এন্ড এর প্রনাউন্সিয়েশনটা আপনাদেরকে শোনাচ্ছি দেখেন শুনছেন এন্ড আমি একটু স্লো করে শোনাই তো ঠিক আছে এন টাইম সিক্রেটস আশা করি এই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না প্রিয় ভাই ও বোনেরা এই সেই রিপোর্টটি যেখানে বলা হয়েছে এনশিয়েন্ট উইমেন উইথ এলিয়েন লাইক স্কাল আন আর্থ ইন রাশা তো এই দেখুন সেই যে কঙ্কালটি পাওয়া গেছে এবং তার মাথার দিকে লক্ষ্য করুন আমি আরো বড় করে দেখাবো আপনাদেরকে তো এই কবরস্থান থেকেই কিন্তু সেই কঙ্কালটি পাওয়া গেছে এখানে ম্যাপে দেখানো হয়েছে যে কোন এরিয়াতে এটি এটি হলো যে নাজরানে তো এই দেখুন এই হলো সেই এলিয়েন লাইক সেই কঙ্কাল যার মাথায় এটি তো এখানে একটি ব্যাপার হলো যে এটিকে ধরা হচ্ছে যে প্রায় চার কি পাঁচ শতাব্দীর আসলে মানে দীর্ঘ বছর ধরে প্রায় দু হাজার বছরের মতো বয়স হয়েছে এই কঙ্কালটির তো দি প্র্যাকটিস অফ চেঞ্জিং দি শেপ অফ অনস হেড সাইন্টিফিকলি নন অ্যাজ আর্টিফিশিয়াল ক্রেনিয়াল ডিফরমেশন বা সংক্ষেপে অ্যাসিডি দ্য নন ট্রেডিশন অ্যামাং মেনি পিপলস অফ দি ওয়ার্ল্ড এইটা বলা হচ্ছে যে এটা একটা ট্রেডিশন ছিল কিন্তু যে আপনার মাথাটার যে এই খুলি আছে এটির শেপ চেঞ্জ করা বিভিন্নভাবে তারা এই মাথার খুলি চেঞ্জ করতো শেপটা এবং এটিও একটি সৌন্দর্যের প্রতীক হতো তবে এটি এখনকার হলিউড মুভির যে তাদের যে পারসেপশন যে যেমন দেখতে হতে পারে তার সাথে কিন্তু মিলে যায় তো যাই হোক এটা এখন আহ সায়েন্টিস্টরা দেখছে যে এটা কি সে সময় কি এটি সৌন্দর্য বর্ধনের জন্য এটি করা হয়েছিল নাকি তখনকার মানুষেরা আসলে এরকমই হতো তো যাই হোক এটি গবেষণার ব্যাপার তো প্রিয় ভাই বোনেরা আজকে জানালাম এই ব্যাপারটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন কোনো প্রস্তাব মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন এই কামনা আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম